ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে বুদ্ধি, আমার চরিত্র এবং আমার কাজের কারণে আমার এত ধন সম্পদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কোথ থেকে? আসসালামু আলাইকুম, সবাই কেমন শুনছি তোমাদের জন্য ইসলাম অনুষ্ঠানে। আজ আমরা এমন একটি ঘটনা সম্পর্কে জানবো যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ঘটনা। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে অহংকার কত ভয়ানক একটি পাপ, এবং আমরা যদি অহংকার করি তাহলে আমাদের কত বড় শাস্তি এবং কতটা ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে। তার পাশাপাশি আমাদের সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এই ঘটনাটি সূরা আল কাসাসের 76 থেকে 83 নম্বর আয়াতে বর্ণিত রয়েছে। তো চলুন এই শিক্ষণীয় ঘটনাটি আমরা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কারুন বনি ইসরায়েল বংশের মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিল। তার অনেক ধন, তার ধনের কোনো শেষ নেই। এর পাশাপাশি তার সম্পত্তি যেহেতু অনেক, তার অনেক বড় বড় প্রাসাদ এবং অট্টলিকা ছিল। তার পাশাপাশি তার যত ধন সম্পদ ছিল সে সব কিছুকে সিন্ধুকের মধ্যে রেখে দিত। সেই সিন্ধুকগুলো কিছু কিছু ঘরের মধ্যে রাখা হতো। সেই ঘরগুলোর চাবিগুলো আকারে এতটাই বড় ছিল এবং এত ভারী ছিল যে 70 জন অনেক শক্তিশালী মানুষ মিলেও একটি চাবিকে তুলতে খুব কষ্ট হতো। কারণ তার ধন নিয়ে অনেক গর্ব করত এবং তার পাশাপাশি তার এটা নিয়েও অনেক অহংকার ছিল যে বনি ইসরায়েল জাতির প্রায় সবাই তাকে অনুসরণ করত, কিন্তু কিছু মানুষ তাকে অনুসরণ করত না। এই নিয়ে তার অনেক রাগ ছিল, কিন্তু তাও কারণ অনেক খুশি ছিল যে তার এত ধন সম্পদ, তার এত অনুসারী, যার কারণে তার অহংকারে মাটিতে পায়েই পড়ত না। সে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত স্বীকার করে নিত না এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতাও স্বীকার করত না। বনি ইসরায়েল জাতির যে কটি মানুষ তাকে অনুসরণ করত না, তারা সবাই তাকে সতর্ক করার চেষ্টা করলো যে হে কারুন, তুমি কিন্তু অনেক ভয়ঙ্কর পথে যাচ্ছ, তুমি অহংকারী হয়ো না এবং তুমি তোমার ধন সম্পদ রাখতে পারো, এতে কোনো সমস্যা নেই। তাই তুমি যদি এই নিয়ামতগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার না করো তাহলে কিন্তু তোমার জন্য অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। কিন্তু কারণ তাদের কথা কখনো শুনত না। সে সবসময় বলতো আমার বুদ্ধি, আমার চরিত্র এবং আমার কাজের কারণে আমার এত ধন সম্পদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কোথ থেকে? নাউজুবিল্লাহ। সময়ের সাথে সাথে কারণ এতটাই জনপ্রিয় হয়ে উঠল যে ফিরাউনের কানেও তার কথা পৌঁছে গেল এবং সে ফিরাউনের দরবারে ফিরাউনের সঙ্গেই যুক্ত হলো, যার কারণে সে বনি ইসরায়েল জাতির প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার করত এবং সে ফিরাউনের সঙ্গে থাকতে থাকতে আরো অনেক বেশি খারাপ হয়ে গেল। তাই একদিন তার এর জন্য ভয়ঙ্কর শাস্তি হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তার প্রাসাদের নিচের মাটি এক ভয়ঙ্কর ভূমিকম্পে দুই ভাগ হয়ে গেল। তার মাঝখানে এত বড় একটা ফাটল তৈরি হলো যে সেই ফাটলটি সেই মাটির নিচে প্রাসাদ, কারণ এমনকি তার সকল ধন সম্পদ একদম মাটির নিচে নিয়ে গেল এবং সেই মাটির নিচেই কারণ এবং তার সকল ধন সম্পদ ধ্বংস হলো। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কেন আমাদের অহংকারী হওয়া উচিত নয়, কেননা অহংকার অনেক বড় এক পাপ এবং এ কিন্তু আস্তে আস্তে আমাদেরকে পাপিষ্ট করে তুলবে। তার পাশাপাশি আমাদের প্রত্যেকটি নিয়ামতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, কেননা আমাদের মনে রাখতে হবে এই সবই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের জন্য হয়েছে। ঈদ মোবারক। এই ঈদে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনার ঈদ হবে খুবই আনন্দময় এবং খুবই ভালো এক ঈদ। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আগামী রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুন এবং হায়াত দান করুন। আমিন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।